নুরুজ্জামান আজাদজামানের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। নুরুজ্জামান আজাদজামান 1 জানুয়ারি 1974 সালে চিলমারি উপজেলার থানাহাট সবুজপাড়ায় মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ইব্রাহিম আলী সরকার, মাতা মৃত মল্লিকা বেগম, স্ত্রী জুবাইদা খাতুন। তিনি দুটি কন্যা সন্তানের পিতা। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। পেশা রাজনীতি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন কাহিনী জানতে ও বুঝতে পেরে উজ্জীবিত হয়ে তিনি মাধ্যমিকে থাকাকালীনই শুরু করেন ছাত্র রাজনীতি। 1988 থেকে 1989 পর্যন্ত তিনি থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 1990 সালে স্বৈরাচার পতন আন্দোলনে গঠিত ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 থেকে 1993 পর্যন্ত তিনি চিলমারি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1994 থেকে 1996 পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ চিলমারি উপজেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য পদে ছিলেন। তিনি 1997 থেকে 1999 সাল পর্যন্ত চিলমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। 2000 থেকে 2002 সাল পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। 2003 হতে অদ্যাবধি পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চিলমারি উপজেলার সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 2009, 2014 ও 2019 সালে তিনি চিলমারি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং 2019 সালে তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার মারা গেলে উপনির্বাচনে তিনি অংশগ্রহণ করে চিলমারি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি 1991 থেকে 1996 ও 2001 হতে 2006 পর্যন্ত 12টি হয়রানিমূলক রাজনৈতিক মিথ্যা মামলায় তিনবার কারাবন্দী হন এবং বিভিন্নভাবে 17 বার তিনি লাঞ্ছিত হয়েছেন। সমাজ গঠন, সামাজিক উন্নয়ন ও সমাজসেবায় রয়েছে তার ব্যাপক অবদান। সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বাকিটা জীবন।